আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রিবাদুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে রিবাদুল ইসলাম জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিও টাইটেল আর থামনেইল দেখে হয়তো সবাই বুঝতে পারছেন যে আজকে কোন টপিক কথা বলবো স্টুডেন্টস স্টুডেন্টসরা পড়ালেখার পাশাপাশি যে কাজ করে অর্থাৎ পার্ট টাইম

আচ্ছা এখানে কাজ করার আগে ওয়েবসাইটটা সম্পর্কে জানি এটা সার্চ করি না আমরা এখানে লিখি টু ক্যাপচার টু ক্যাপচা টা আসলে কি তাই তো উম কিন্তু এখানে সুন্দর করে বলে দিছে টু ক্যাপচা রিভিউ অট ইস টু কভচার এই যে লাইনটা লাইন টা অনলাইন টাইপিং জব অন টু ক্যাপচার ডট কম দ্য মোস্ট সিম্পল এট অর্থাৎ টু ক্যাপচার যে ওয়েবসাইট এটা হচ্ছে অনলাইনে কাজ করার একটি মাধ্যম বা এখানে টাইপিং করে জব করা যায় বিভিন্ন ধরনের ক্যাপচা দেবে এই ক্যাপচা গুলো আপনাদেরকে সলভ করে করলে তারা নির্দিষ্ট একটা ছোটখাটো আপনারা পাবেন আচ্ছা আপনারা ক্যাপচা টাইপিং করবেন এখানে ওদের গিল আমরা অনেক সময় দেখি আমাদের পার্সোনাল বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন সফটওয়্যারতে গেলে ক্যাপচা যায় অনেকেই আছে যারা আমেরিকান বা অন্যান্য দেশে তারা এই ক্যাপচার গুলো নিজস্ব ওয়েবসাইটে ঢোকার আগে ক্যাপচার গুলো সলভ করতে তাদের বিরক্তি বোধ করে তারা কি করে আপনার সরাসরি এই টু ক্যাপচা বা আরো এই যে টাইপিং এর ভিতর ক্যাপচার সলভ এর ভিতর আরো একটা ওয়েবসাইট আছে আরো দুই তিনটা ওয়েবসাইট আছে তো এটার সাথে সরাসরি লিংক করে দেয় সরি ফর দ্যাট আমার গুলোটা একটু প্রবলেম আজকে ডট মাইন্ড এই যে টু ক্যাপচার সফটওয়্যার ওয়েবসাইট আছে এটার সাথে তারা লিংক করে দেয় তাদের যে সাইন ইন পেজে বা অ্যাডমিন পেজে যখন তারা লগ ইন করতে যায় যে ক্যাপচারটা থাকে তাদের সেই ক্যাপচাটা সলভ করতে হয় না এই ক্যাপচারটা সরাসরি টু ক্যাপচার ওয়েবসাইটে চলে আসে দেন সেই ক্যাপচারটা টু ক্যাপচা আমাদেরকে দিচ্ছে আমরা সেটা সলভ করে দিচ্ছি এন্ড তাদের যার ক্যাপচাটা আমাদের কাছে আসছে তার ওখান থেকে ছোট্ট একটা অ্যামাউন্ট করা যাচ্ছে

দিলেন সামথিং এখানে সেম পাসওয়ার্ড দেবেন গিয়ে রেজিস্টার সেম পাসওয়ার্ড আর এটা রং করেছেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে সেটা আমি আর রেজিস্টার করবো না সরাসরি আমি লগ ইনে যাবো গিয়ে আমি লগ ইন করবো সে তো

অর্কার না আপনি বায়ার নাকি আপনি অর্কার সরাসরি বলতেছেন যেটা ফেদান সিং বসে যেমন আমরা ফাইবার এখানে দাস আই এম অর্কার সো সেটা অর্কার আপনি তো আপনি যেটা কাজ করবেন আপনি কিন্তু অর্কার আপনি এখানে অর্কার আই এম অর্কার এটা সিলেক্ট করে দিবেন তারপর আপনি সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এটা হচ্ছে ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কি কি আছে বা এখানে একটা জিনিস দেখেন ড্যাশবোর্ডে দেখা যাচ্ছে কারেন্ট রেট বর্তমানে আপনি যে ক্যাপসাগুলো সলভ করবেন এখন বর্তমানে প্রতিটা ক্যাপচার রেট চলতেছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি ডলার জিরো পয়েন্ট জিরো জিরো আচ্ছা থ্রি আর যদি আপনি এক হাজার ইম এস ক্যাপচা সলভ করেন তাহলে কিন্তু আপনার এক ডলার এটা হচ্ছে ড্যাসবোর্ড এ দিয়েছে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন এখানে কাজ করার পর অবশ্যই আপনি পেমেন্ট নেওয়ার জন্য যে কোনো কাজ করবেন তাহলে অবশ্যই এটা দেখা দেয়া হবে কাজ করার আগে এটা দেখতে হবে আপনি যদি পেমেন্টই না নিতে পারেন শুধু শুধু এখানে ইনভেস্ট সময় ইনভেস্ট করে তো আপনার কোনো লাভ নেই এখানে পেমেন্ট নিতে গেলে আপনার এই কয়টা যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলে চলবে এখানে আছে ওয়েব মানি পারফেক্ট মানি বিটকয়েন তারপর এডিভি ক্যাশ

তাহলে কিন্তু আপনি বিটকয়েনে উইথড্র নিতে পারবেন না আপনি যদি ওয়েব মানিতে উইথড্র নেন তাহলে আপনার জিরো পয়েন্ট ফাইভ ডলার হলেই আপনি উইথড্র নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এরা হানড্রেড পারসেন্ট পেমেন্ট করে আর এই সফটওয়্যারটা গত দশ বছর ধরে চলো আমি ঘন্টা করছি এখন থেকে এক বছর আগে মানে যখন আমি ফার্স্ট এই যে ফিল্যান্সিং এর কাজ শুরু করতে চাই তখন আমি আর একটা কথা কি যারা ফ্রিল্যান্সিং করে এ পর্যন্ত সফল বা কাজ করতেছে এখনো লেগে আছে তারা কেউ বলতে পারবে না যে আমি টাইপিং এর কাজ না করে আমি ফ্রিল্যান্সিং এ আসছি সে একদিন হলেও টাইপিং এর কাজ করছে সবাই নাইনটি নাইন পার্সেন্ট সবাই বললে বলবে নাইন পার্সেন্ট একদিনে হলো এই টাইপিং এর কাজ করছে হয়তো সেটা হতে পারে টু ক্যাপচা হতে পারে অন্যান্য অন্য সফটওয়্যার হতে নেক্সট চ্যাপ্টার আচ্ছা যাই হোক আপনি এই কোটাতে আচ্ছা এগুলোর ভিতর আমি সাজেস্ট করব আপনি ওয়েব মানিতে একটা অ্যাকাউন্ট করে নেবেন দেন স্টার্ট ওয়ার্ক টাইম পরে দেখাচ্ছি এফএকিউ এটা কি there details দিবে maybe আচ্ছা সফটওয়্যার ফর ওয়ার্কার ওয়ার্ক ফরে কিছু দেখনা দিশন আপনি একটু দেখে নেবেন ওকে তারপর এখানেও আপনারা কিছু ইয়া দিবে দেন তারপর আস ব্লক আচ্ছা সলভিং স্পিড 14 সেকেন্ড আপনি যদি 14 এইটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় দেখেন ওয়ার্কার অনলাইন বর্তমানে 590 জন ওয়ার্কার এখানে অনলাইন আছে টু ক্যাপচাতে এখন বর্তমানে আপনি আমি যে সময় কাজটা করতেছি এখন 10টা 10 বাজে তো এই সময় 590 জন আছে নরমাল ক্যাপচা

যদি আপনি বর্তমানে এক হাজার টাকা এবং তার টাইপিং স্পিড সর্বোচ্চ আটত্রিশ সেকেন্ড একটা ক্যাপচা সলভ করতে হয় সর্বোচ্চ আপনাকে আটত্রিশ সেকেন্ড সময় দেবে আটত্রিশ সেকেন্ডের ওপরে গেলে আপনাকে পেমেন্টটা করা হবে না আর এটা হচ্ছে নর্মাল ক্যাপচা অর্থাৎ ওয়ান টু থ্রি ফোর এ বি সি ডি এক্স সিরিয়ালের থেকে এটাতে কোনো হার্ড কোনো ক্যাপচা আসে না কিন্তু এটাতে রি ক্যাপচাতে অনেক হার্ড হার্ড ক্যাপচা আসে এর জন্য এটা কস্টটা বেশি দইছে ঠিক আছে আর আপনার এটার রেটটা 1000 পার 1000 ক্লিকে আপনার 0.72 ডলার তো আপনি এখন ভাবেন আপনি কোনটা করবেন আমি আপনাকে এইটা বিষয় সাজেস্ট করব না আপনি যদি মনে করেন আপনি রিক্যাপশন সলভ করতে পারবেন না তাহলে অবভিয়াসলি আপনাকে নর্মাল করতে সলভ করতে হবে আচ্ছা এখন সরাসরি আমরা কাজটা দিই কাজটা কি নিয়ে করব স্টার কল স্টার ডল কে আমরা ক্লিক করব এখান থেকে সরাসরি আমাদের কাজের জন্য যে আর একটা বিষয় কি আপনারা বেশিরভাগ কাজ করার চিন্তা ভাবনা করবেন রাত বর্ডার পর বর্ডার পর ক্যাপচাগুলো খুব খুব বেশি পরিমাণে ক্যাপচার আসে সময় নেয় ক্যাপচার আসতে আর প্রত্যেকটা ক্যাপচার রেট অনেক বেশি আমি নর্মাল প্লাস ডি ক্যাপচার দিছি তার আমার রেটটা পার এক হাজার ক্লিকে নর্মালও আছে ডি ক্যাপচার আসবে তাহলে কি হবে পার এক হাজার ক্লিক করলে ক্যাপচা সলভ করলে হয়তো আমার মিনিমাম ওয়ান পয়েন্ট ফাইভ ডলার আর হবে এখন ক্যাপচারটা অনেক লেট করতেছে বিকজ এটা 10 টা 13 এম আপনার রাত 12 টার পর আসলে এই সময় ক্যাপচা খুব ফাস্ট আসে আর প্রথম ক্যাপচার আসতে একটু লেট হয় আচ্ছা এই যে আমাদের ক্যাপচার আসলো এই ক্যাপচারটা সলভ করতে হবে এই যে এই লাইনটা এটা শেষ হওয়ার আগে এখানে কি

তো এইভাবে কাজ করতে হয় দেখলেন আমার এখানে জিরো পয়েন্ট জিরো জিরো নাইন ডলার পেমেন্ট করছে দেন এখানে কি বলছে ক্লিক অল ইমেজ উইথ মাউন্টেন্স অর হিলস আচ্ছা অর হিলস এ ক্লিক করতে হবে

আমার টোটাল জিরো পয়েন্ট জিরো তে প্রায় ফিফটি মানে আমার কাছে প্রায় আমি চল্লিশ পঞ্চাশ টাকার মতো চল্লিশ টাকার মতো আমি আর্ন করছি এ পর্যন্ত এটা যদি আমি জিরো পয়েন্ট ফাইভ হয় হয়ে গেল আমার ঠিক আছে পে আউট জিরো পয়েন্ট ফাইভ হয় তাহলে কিন্তু আমি উইথড্র করতে পারবো আর বেশি না আমি ইনফরমেশনে দেখাচ্ছি আমি কয়টা ক্যাপচার সব করছি

আপনি পারবেন হ্যাঁ এরা সত্যি সত্যি হান্ড্রেড পার্সেন্ট পেমেন্ট করে কিন্তু এটাতে কাজ করা অনেকটা হম আপনি কাজ করবেন এইভাবে আপনাকে তাহলে সারাদিন দিনটা চব্বিশ ঘন্টা সময় দিতে হবে তাহলে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা আর্ন করতে পারবেন কিন্তু আপনি চার ঘন্টা সময় দিবেন বলবেন যে আমার বিশ হাজার টাকা হলো না আমার দশ হাজার টাকা আমার তিন হাজার টাকা আর্ন হয়েছে এটাই স্বাভাবিক এটা জাস্ট টাইপিং আপনি ওয়েব ডিজাইন শিখেন ডেভেলপমেন্ট শিখেন গ্রাফিক্স ডিজাইন শেখেন ডিজিটাল মার্কেটিং শেখেন আপনার প্রচুর পরিমাণে আসবে আমি ফিউচারে এগুলো নিয়ে কোর্স করাবো দেন একদম বিগিনার পর্যায়ে যেসব কোর্স ভিডিও করার আমি সেগুলো করতেছি আর এই এটাই ছিল মেইন টু ক্যাপচার বিষয় তো যারা কোর্স করতে চান তারা এখানে সাইন ইন করে पार्ट टाइम से कास्ट और तब नीचे कास्ट चल गए ओके तो थैंक यू थैंक यू सो मच देखो अच्छा नेक्स्ट वीडियो पे जरा सब्सक्राइब करने एक बार तो आप फिर सब्सक्राइब कर देना वीडियो तो बहुत लगे तो लाइक कर देना थैंक यू अल्लाह फिर